টি-20 বিশ্বকাপ জয়ের পর এটা ভারতের দ্বিতীয় সিরিজ। বিশ্বকাপ এবং জিম্বাবুয়ে সিরিজের থেকে বর্তমান ভারতীয় দলে বদলে এসেছে অনেক কিছু। টি-20 ক্রিকেটে রোহিত শর্মা এবং বিরাট কোহলি এখন অতীত। নতুন কোচ এবং নতুন ক্যাপ্টেনকে নিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-20 সিরিজ খেলবে ভারতীয় দল। শনিবার অর্থাৎ আজ থেকে শুরু হতে চলেছে ভারত শ্রীলঙ্কা 3 ম্যাচের টি-20 সিরিজ। এই ম্যাচ দিয়েই নিজের কোচিং ক্যারিয়ার শুরু করবেন গৌতম গম্ভীর। অন্যদিকে ক্যাপ্টেন হিসেবে নতুন চ্যালেঞ্জের সামনে সূর্যকুমার যাদব। ইতিমধ্যেই কয়েকদিন ধরে জোর কদমে প্র্যাকটিস করছে ভারতীয় দল। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে ভারতের একাদশ কেমন হবে তা নিয়ে চলছে জোর জল্পনা। অপরদিকে টি-20 বিশ্বকাপে হতাশাজনক পারফরমেন্স করেছে শ্রীলঙ্কা। টি-20 বিশ্বকাপে খারাপ পারফরমেন্সের কারণে ওয়ানেন্দু হাসারাঙ্গা অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। শ্রীলঙ্কার নতুন ক্যাপ্টেন হয়েছেন চারিত আসালাঙ্কা। ঘরের মাঠে লড়াইটা জমিয়ে দিতে এদিকে প্রস্তুত শ্রীলঙ্কা দলও। এবারে দেখে নিয়ে আজকের প্রথম ম্যাচে দুই দলের সম্ভাব্য একাদশ। ভারতের সম্ভাব্য একাদশ: শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব ক্যাপ্টেন, ঋষভ পান্ত অথবা সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, অর্ফদীপ সিং অথবা খালিল আহমেদ, রবি বিষ্ণুই এবং মোহাম্মদ সিরাজ। শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ: অবিষ্কা ফার্নান্ডো, চারিত আসলাঙ্কা ক্যাপ্টেন, দিনেশ চান্দিমাল, কুশল মেন্ডিস উইকেট কিপার, প্রথম নিশাঙ্কা, ওয়ানেন্দু হাসারাঙ্গা, দেশন সানাকা, মাথিসা পাতিরানা, মহেশ থিকসানা, তুনি দোয়ালা লাগে, বিনুরা ফার্নান্ডো। আজকের প্রথম ম্যাচে কোন দল জিতবে কমেন্ট করো।